এসেছিলাম। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে দেখিনি স্যার, স্যার আমাকে মাফ করে দিন স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। হাত থেকে ছুঁড়ে দেওয়া তীর আবার হাতে ফিরে আসতে পারে, কিন্তু আমার বেঁধে দেওয়া নিয়মের কোনো ব্যতিক্রম হতে পারে না। হরিণ ছানা ভুল করে যদি সিংহের গুহায় প্রবেশ করে, সিংহ যেমন তাকে ক্ষমা করে না, তেমনি আমার মেয়ে জুর দিকে কেউ ভুল করে তাকালেও সেই চোখের আলো নিভিয়ে দিতে আমিও ভুল করি না। সালাম ম্যাডাম, সালাম। কি রে জুই, এত তাড়াতাড়ি চলে এলি যে, কি হয়েছে মা বল? বাবার এই নিষ্ঠুরতা আমার একদম ভালো লাগে না। খবরদার, তোর বাবার কোনো কাজের বিরুদ্ধে কথা বলবি না, শুনলে খুব রাগ করবে। আমি জানি বাবা শুনে রাগ করবে, কিন্তু তুমি তো বলতে পারো। আমি কোনো কথা বললেও তিনি শুনবেন না, সুতরাং আমি তাকে কিছু বলে সংসারে বিরোধ সৃষ্টি করতে চাই না। এবং আমি চাই তোর বাবা যা বলেন তুই তা মেনে চলবি, কোনো অশান্তি সৃষ্টি করবি না। মা বেটিতে কি পরামর্শ হচ্ছে বেগম? না এমন কিছু না। সালমা বেগম, কোথাও কোনো মিষ্টির টুকরো বা চিনির দানা পড়ে থাকলে সে খবর যেমন ক্ষুদ্র পিঁপড়ে জানতে পারে, যেমন কোথাও মরা গরু পড়ে থাকলে অনেক উঁচু থেকে শকুন তা টের পেয়ে যায়, ঠিক তেমনি আমি তোমাদের দৃষ্টি দেখলেই বুঝতে পারি তোমরা কি নিয়ে আলাপ করছো। লোকবার বৃথা চেষ্টা করো না বেগম। আমি জানি আমার মেয়ের মনে আমার বিরুদ্ধে মাঝে মাঝে ক্ষোভের সঞ্চার হয়, ঝড় ওঠে, কিন্তু আমার মেয়ে জানে না আমি যা করি তা তার মঙ্গলের জন্য করি। একটা নিরীহ ছেলের ভুলের জন্য তাকে শাস্তি দেওয়া এটা কোনো মঙ্গলের কাজ নয় আব্বাজান। মানুষ মানুষের দিকে তাকাবে এটা কোনো অপরাধ নয়। মানুষ মানুষের দিকে তাকানো কোনো অপরাধ নয়, কিন্তু কিছু মানুষের দৃষ্টি ক্ষুধার্থ হিংস্র হায়নার দৃষ্টির চেয়ে লোভাতুর। সেই দৃষ্টি দিয়ে মানুষ তার কামনার ক্ষুধা মেটায়, একবার সেই দৃষ্টি যার উপর পড়ে তার জীবন যৌবন নিঃশেষ হয়ে যায়। তাই আমি চাই না তেমন কোনো মানুষের দৃষ্টি আমার মেয়ের উপরে পড়ুক। আমি কি বোঝাতে চেয়েছি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। শোন মা, তোর বাবা যা করেন তা তোর মঙ্গলের জন্যই করেন, উনি তোকে খুব ভালোবাসেন, ওনাকে ওনার কাজ করতে দে, আর তুই তোর নিজের কাজ কর, লেখাপড়ায় মন দে, যা মা যা। খারাও চান্দুলা, কলেজে নয়া আইছ? জি, নয়া ছাত্র গো কলেজে পরীক্ষা দিয়া ঢুকতে হয়। আমি ভর্তি পরীক্ষায় পাস করে এসেছি। ভর্তি পরীক্ষা দিত কিন্তু ভাইবা তো দাও নাই, মানে মৌখিক পরীক্ষা, এখন হইব মৌখিক পরীক্ষা। আমার খাতা পাইবা চান্দু, আগে কান ধরো, কান ধরে দশ বার উদ্বস করো, উদ্বস করো, উদ্বস করো, যাও যাও কান ধরে উদ্বস কর। সালাম দিতে হয় না? আসসালামু আলাইকুম। শুরু করো। কি ডন বৈঠক কানে ধরে বিশ বার দেওয়া করতেছে, সিনিয়রকে কথা মানতে হয়। যা কর, শুরু কর, যা। বড় ভাই, আমাকে তো বেশ বড় হয়ে গেছে, এবার আমরা যাই। তার আগে তোকে জামা খুলা, আমার জুতাটা পরিষ্কার করে দে। জি, ওই জিয়ের বাচ্চা, বড় ভাই যেটা কইছে সেইটা কর। শার্ট খোল, খোল।
जान बचाते चले माथा नीचे रखा চোখের আলো চিরদিনের জন্য নিভে যাবে তোর বাবার নিয়মকে ভাঙতে কেউ সাহস পায় না বাবার নিয়ম ভাঙার জন্য কোনো সাহসী ছেলে দেখা কি আমি কোনো দিন পাবো না যে আমার দিকে তাকিয়ে বলবে দেখো আমি তোমার দিকে তাকিয়েছি এমন কি কেউ নেই নয়া মালমুনয় এদিকে আসো আমি আরে বেটা আয় না আমাকে দেখেছেন নয়া পাখির নাম কি পাখি কে পাখি পাখি বোঝো নাই চিড়িয়া তুমি একটা সুন্দর চিড়িয়া মাফ করবেন আমার নাম চিড়িয়া নয় আমার নাম জয় আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি জয় তো বিজয় না পরাজয় যারা নয়া কলেজে আসে আগে আমরা একটা পরীক্ষা লই ভাইবার টেস্ট তবে কোনো উত্তর দেওয়ার দরকার হয় না খালি কান ধরে উন্মাস করো উন্মাস জি কান ধরবো না না তোমার কান ধরতে হবে না ওকে দিয়ে অন্য একটা মজা করব কি শোনো জয় আমরা হলাম এই কলেজের সিনিয়র ভাই তো সিনিয়র ভাইরা যা বলে জুনিয়রদের তা মানতে হয় তাই না জি জি অবশ্যই মানতে হয় আসসালামু আলাইকুম আমি আসলে আপনাদের চিনতে পারিনি আমাকে ক্ষমা করবেন বড় ভাই এখন যখন চিনছো তখন আমাদের একটা কাজ করে দাও তুমি একটু উপরে যাও উপরে হ্যাঁ উপরে ওই দোতলায় মেয়েদের মধ্যে যে সবচেয়ে সুন্দরী তার নাম জুই এই যে চিঠারে আমার এই চিঠিটা দিবা লো এর মধ্যে তো কিছু লেখা নেই দাও দাও আমি লিখে দিই দাও এই নাম কলম আর এই টেবিল হ্যালো যাও হো হো ভালোবাসার চিঠি ঠিক আছে আমি দিয়ে আসছি এই জানিস অঙ্ক স্যারের ক্লাসটা না ভীষণ বোর সাহসী ছেলে আমার দিকে চোখ তুলে তাকালো অপূর্ব নিশ্চয়ই এই মেয়েটির নামই জুই এমন সুন্দরী মেয়েকে ভালোবাসা যায় আই লাভ ইউ বলা যায় এই নিন আপনার চিঠি চিঠি কিসের চিঠি লাভ লেটার আই লাভ ইউ না না আমার কথা নয় ওই নিচের সিনিয়র ভাই আপনাকে দিয়েছে ভাই আমি আপনাদের কথা মতো চিঠি দিতে গিয়েছিলাম ওই যে দেখুন আবার আসছে ভাই আমাকে বাঁচান ভাই আরে মার খাওয়ার জন্যই তো তরে পাঠাইছিলাম আরে এইসব কি বলছেন আপনারা যা বলছি খুব ঠিক বলছি এখন তোর চোখ তুলে হালাইবো আপনাদের কথা মতোই তো আমি গিয়েছিলাম আমাকে বাঁচান প্লিজ ওগো হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই না কাবিলা ওকে তুমি কিছু করবে না ছেলেটা কলেজে নতুন এসেছে
নিজের সিনিয়র ছাত্ররকে পাঠিয়েছিল, ওর কোনো দোষ নেই। এখন তুই মার খাইবি আর আমরা আনন্দে হাসু। তোরা নতুন ছাত্রদের ভাই বানিস আর আমি তোদের প্র্যাকটিক্যাল শিক্ষা দিলাম, টিট ফর ট্যাট, এর নাম ভ্যাট। নতুনদের পরীক্ষা নিচ্ছিল, এবার তোদের পরীক্ষা নেব। কান্ধর, এবার উঠবস কর, উঠবস কর। সিনিয়ররা যদি জুনিয়রদের স্নেহ না করে তাহলে জুনিয়ররাও সিনিয়রদের সম্মান করবে না, বুঝতে পেরেছেন বড় ভাইরা? এবার উঠবস করতে থাকুন। আমি আর পারছি না ভাই। কি বলছিস তুই? শুধু শুনবেন না মা, সত্যি দারুণ। যা ফাইট করলো না মা, বোম্বের হিরোদেরও হার মানিয়ে দেবে। তোর বাবা মানুষকে তাকাতে মানা করে, আর তুই যে মানুষের দিকে তাকাস তাতে কিছু হয় না। আরে মা, আমি তাকাবো কি? যাদের দিকে তাকাতে নেই তারই চোখ নামিয়ে নেয়। এই একটা ছেলে দেখলাম যে আমার কাছে এসে বুক টান টান করে বলল, আই লাভ ইউ। বলিস কি, তোর বাবা যদি জানতে পারেন তাহলে তোর ছেলেটাকে মেরে ফেলবে। মৃত্যুর কোনো ভয় ওর চোখে নেই মা, ও কাউকে ভয় পায় বলে মনে হয় না। থাক, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু নিজের কথা ভাব। আমি এতদিন শুধু নিজের কথা ভাবতাম মা, এই প্রথম একটা ছেলে আমার ভাবনার মধ্যে এসেছে। আমি সারাক্ষণ শুধু ওকে নিয়ে ভাবছি, সারাক্ষণ। চিড়ে ফেলেছি ভাইয়া, হাত সরাও। এই মা কোথায় রে? এই তো আমি। কিরে, চলে এসেছিস? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। আহা, দিচ্ছি। আগে বল, কলেজের প্রথম দিনটা কেমন কাটলো? ভালো না, কলেজে কতগুলো সিনিয়র ছাত্র নিউকামার ছাত্রদের অপমান করছিল, বেটাদের এমন শিক্ষা দিয়েছি যে তারা আর কোনোদিন এমন কাজ করবে না। খুব ভালো করেছিস ভাইয়া, বিড়াল মারলে বাসরাতে মারতে হয়। বাসরাতে বিড়াল মারতে হয়? প্রথম দিনই মারামারি করে এলি? আহা, মারামারি করতে চাইনি তো, কিন্তু কি করব, অন্যায় দেখলেই আমার শরীরের রক্ত টকবক করতে থাকে। জানিস সাদিয়া, কলেজে আর একটা অদ্ভুত কাণ্ড দেখলাম, একটা মেয়ে, অবশ্য মেয়েটা দেখতে দারুণ, সেই মেয়েটার দিকে কেউ তাকাতে পারে না, তাকালেই ওর কতগুলো বডিগার্ড আছে তারা মেরে একেবারে তক্তা বানিয়ে ফেলে। তোকে মেরেছে নাকি? মারতে এসেছিল, কিন্তু তুমি তো জানো পড়ে পড়ে মার খাওয়ার অভ্যাস আমার নেই, তাই টিট ফর ট্যাট, এর নাম ভ্যাট। তবে হাতে না মারলেও আমার মনে হয় মনে মনে তুই মার খেয়েছিস হল মেয়েটার কাছে। তোরা এত বড় হয়েছিস এখনো দুষ্টুমি গেল না, তাহলে মেয়েটা কে? আজ আমি একজনের দেখা পেয়েছি, ওকে দেখে আমার মনে হয়েছে আমার চোখ দুটো এতদিন শুধু ওর মতো একজন সুপুরুষের অপেক্ষাই করছিল। সত্যি? তুমি? আমি ভুল দেখছি না তো? না জুই, এই দেখো আমি তোমার কত কাছে। জানিস ওকে দেখার পর থেকে আমার কি যে হয়েছে, মনে হচ্ছে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে ও মিশে আছে। কেন এমন হলো? তুমি আমাকে ভালোবেসে ফেলেছ তাই। হাই হাই দি
কেমন আছেন?
কি ভালো, আপনি কেমন আছেন? ছি ছি, আমি আপনার জুনিয়র, আপনি কেন আমাকে আপনি বলছেন? আপনি আমাকে তুমি করেই বলবেন। তা আপনাদের বাড়ির খবর কি? বাড়ির সবাই ভালো তো? নিজেদের বাড়ির সবাই যখন ভালো, তখন অন্যদেরও ভালো রাখুন। তাহলে সব ভালো মিলে একটা সুন্দর দেশ হবে। চোখ ঘুরায় ফেলেন না, মানে ফেলো, নাহলে তোমাকে মেরে ফেলবে। কি যে বলেন ভাইজান, আল্লাহ চোখ দিয়েছে সুন্দরকে দেখার জন্য। আর ও তো অপরূপ সুন্দরী, ওকে না দেখে কেমন করে থাকি। কোথায় যাচ্ছেন? না মানে কোথায় যাচ্ছ? দূর থেকে চাঁদকে উপভোগ করা যায়, কারণ ওর শুধু সৌন্দর্য আছে, কিন্তু গোলাপ ফুলের সৌন্দর্য আর গন্ধ দুটোই আছে। তাকে কাছ থেকে সুবাস নিতে হয়, তাই কাছে যাচ্ছি ভালো করে দেখার জন্য। শুনুন শুনুন শুনুন, আপনাকে একটা কথা বলার জন্য এলাম। আমার সাথে আপনার কোনো কথা নেই। আচ্ছা, কোনো খারাপ কথা নয়, ভালো কথা। আপনি শুনে খুশি হবেন যে কাল আপনাকে দেখার পর থেকে আমার দিন রাত সব আপনাকে নিয়ে কেটেছে। সারাক্ষণ আপনাকে নিয়ে গল্প করেছি মায়ের মনের সাথে, আর কল্পনায় নিজের মনের সাথে। এটা কোনো খুশির কথা নয়, আপনার জন্য ভয়ানক দুঃখের কথা। আপনি এখান থেকে চলে যান, এসব কথা আর আমাকে কখনো বলবেন না। আরে এসব কথা তো আপনাকেই বলবো, আপনি কি ভয় পাচ্ছেন? আমি আমার জন্য ভয় পাচ্ছি না, আপনার জন্য ভয় পাচ্ছি। আচ্ছা, শীঘ্রই এখান থেকে চলে যান। আপনাকে আমি বডিগার্ডে দেখে ফেলেছি, মেরে ফেলবে। ওরা মারার আগে আমি তোমার এই চোখের সামনে মরতে চাই। অনামিকা যেও না কই যুবকের সাথে, নিয়ে যাও মোরে হাত রেখে এই হাতে। ভয় নেই যদি মৃত্যু আসে, হে নারী আমি তোমার জন্য মরতে পারি। থামুন, এটা কবিতা বলার সময় নয়, আপনি যান, ওরা আসছে। ওরে বাবা, এখন আমাকে মেরে ফেলবে, আমি পালাই। শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটু ওদের অন্যরকম শিক্ষা দিচ্ছিলাম। শিক্ষা শুধু লেখাপড়া দিয়েই হয় না স্যার, বাস্তবেও কিছু শিক্ষা নেওয়া উচিত। টিট ফর ট্যাট, এর নাম ভ্যাট। হোয়াট ডু ইউ মিন? আই মিন এই যে এরা মানুষ নামের জানোয়াররা, তাদেরকে আমি একটা শিক্ষা দিয়ে বোঝাতে চেয়েছি যে মারামারি কোনো ভদ্রলোকের কাজ নয়। তরে মাইরা তক্তা বানা ভালো মুখ, এইসব সিনেমার ডায়লগ অন্য কাউকে বলিস। আমি বলছি ওরা এখন চলে গেছে, তাই বলে ভেবো না তুমি বেঁচে গেছো। ওরা কত ভয়ানক আর শক্তিশালী তা তুমি বুঝতে পারছো না। অন্যায় যত শক্তিশালী হোক না কেন, ন্যায়ের কাছে তা পরাস্ত হয়ে যায়, এটাই নিয়ম। অন্যায় আমার ন্যায়ের শক্তিকে কখনোই হারাতে পারবে না। ন্যায় অন্যায় কোনো কিছু বাঁচাতে পারবে না তোমাকে। তুমি আমার বাবাকে চেনো না, তার নিষ্ঠুরতার কিছু নমুনা দেখাবো, এসো আমার সাথে। এই দেখো, আমার চলার পথে ও একদিন আমার সামনে এসে দাঁড়িয়েছিল, তাই ওর পা কেটে দিয়েছে। এই দেখো, এই ছেলেটা আমার দিকে হাত বাড়িয়েছিল বলে ওর হাত কেটে ফেলেছে। এসো,
ওকে দেখো, ওর নাম রাসেল, এই সবই আমার বাবার কাজ। চোখ হাত পা দিয়ে ভালোবাসা হয় না জুই, ভালোবাসতে লাগে মন। আমার মন তোমাকে ভালোবেসেছে। তোমার বাবার নিষ্ঠুরতা আমার শরীরকে মেরে ফেলতে পারবে, কিন্তু মনকে নয়। আমি তোমার জন্য মরতে পারি। আমি চাই না আমার জন্য কেউ মরুক। কেন চাও না? আমার জন্য তোমার এত দরদ কেন? এত লোক তোমার জন্য চোখ হাত পা হারিয়েছে, কই সে সময় তো তুমি বাধা দাওনি। বলো, আমার জন্য তোমার এত মায়া কেন? এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। আমার জানা আছে। তুমি আমাকে বাঁচাতে চাও এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো। নো, নেভার। আমি তোমাকে ভালোবাসি না। তুমি সেই সাহসী ছেলে যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তাই একটু মায়া হয়েছে, এর বেশি কিছু না। তুমি আর আমার সামনে এসো না, প্লিজ। দাঁড়াও জুই, জুই আমার কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনতে পারবো না। আমার বডিগার্ডদের মেরে ভেবো না তুমি পার পেয়ে যাবে। তুমি চিন্তা করতে পারবে না আমার বাবা কত ভয়ঙ্কর। জুই, মাটি, এই মাটি হচ্ছে সবচেয়ে খাঁটি। জীবনে সবাই আপনাকে ফাঁকি দেবে, কিন্তু এই মাটি কখনো ফাঁকি দেবে না। মিস্টার মাসুদ চৌধুরী, আপনার 200 একর জমি আমার নামে লিখে দিয়ে এই টাকাগুলো নিয়ে এই দলিলে সই করে দিন। নো মিস্টার সবদলিলে খান, মাটি আপনার কাছে যেমন প্রিয় ঠিক তেমনি আমার কাছেও প্রিয়। এই মাটি আমি কিছুতেই বিক্রি করব না। মিস্টার চৌধুরী, না শব্দটি শোনার অভ্যাস আমার নেই। আমি যা চাই তাই হয়। মাটি আপনি আমার নামে লিখে না দিলে এই মাটির নিচে আপনাকে আমি পুঁতে ফেলব। মাটির নিচে একদিন সবাইকে যেতে হবে খান সাহেব, ওসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। লাভ কোনটা লোকসান কোনটা তা এক্ষুনি টের পাবে। শিবা, বাহ, এই জায়গাটা খুব সুন্দর। এখানকার কিছু ভিডিও করে নি, ডকুমেন্টারির কাজে লাগবে। মিস্টার মাসুদ, এবার বলুন কোনটা আপনার কাছে বেশি প্রিয়, আপনার মেয়ের জীবন নাকি এই সম্পত্তি? খান, আমার মেয়ের কোনো ক্ষতি করো না, আমি এক্ষুনি দলিল সই করে দিচ্ছি। এই তো লাইনে এসেছো। সেই পানি খেলি কিন্তু অনেক ঘোলা করে খেলি। তুই বেঁচে থাকলে আমার বিপদ হতে পারে, তুই মর। শিবা, শিবা ওসব দেখে ফেলেছে, ওকে ধর। দাঁড়াও জি, তুমি কেন বুঝতে পারছো না? আমার আব্বাজন ভালোবাসা পছন্দ করেন না, ভালোবাসা আমার জন্য নয়। ভালোবাসা সব মানুষের জন্য জুই। মানুষ যেদিন পৃথিবীতে সৃষ্টি হয়েছে তখন থেকেই মানুষের মনে ভালোবাসার সৃষ্টি হয়েছে। সেই ভালোবাসা আমার জন্য বারণ। এই বুকে তুমি কান পেতে শোনো, তুমি আমার মনের কথা শুনতে পাবে, আমার ভালোবাসার কথা শুনতে পাবে। এক্ষুনি থানায় খবরটা জানাতে হবে। কি বললেন, খুন? হ্যাঁ, ওই সাবদরালি খান ও তার লোকেরা একটা লোককে খুন করেছে। এই নিন, এই ক্যাসেটে সব প্রমাণ আছে। আমি ভিডিও করেছি স্যার। ভিডিও করেছেন? খান সাহেব কি আপনাকে ভাড়া করেছিল ভিডিও করার জন্য? না স্যার, আমি গিয়েছিলাম একটা ডকুমেন্টারি কিছু শুটিং করতে, হঠাৎ দেখি খুন হচ্ছে। চুপ,
মানে কাউকে বলবেন না, বললে খান সাহেবের কানে গেলে আপনাকে মেরে ফেলবে। মারতে চেয়েছিল, আমি পালিয়ে আপনার কাছে চলে এসেছি, কাউকে কিছু বলিনি স্যার। খুব ভালো করেছেন, এবার সে বাঁচবে না। খানকে এনে জেলের ভিতর ঢুকিয়ে ছাড়ব। কি বললে ওসি, তুমি আমাকে গ্রেপ্তার করতে এসেছো? তোবা তোবা, এটা তো ওই মূর্খ ফটোগ্রাফারকে বলেছি। এই ক্যাসেটে আপনার খুনের সব কিছু রেকর্ড করা আছে। এই শিবা, ক্যাসেটটা চালিয়ে দে, দেখি ক্যামেরাম্যান কি রেকর্ড করেছে। দেখছি খুব নিখুঁত হাতের কাজ, সবকিছু একদম স্পষ্ট। শালা পালাবার সময় ক্যামেরা বন্ধ করতে ভুলে গিয়েছিল, দৌড়াদৌড়িও রেকর্ড হয়ে গেছে। শিবা, ব্যাক করে আবার দেখা তো। এই তোরা পাহারা দিস, আরে আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে ফেলি, কেউ হাত বাড়ালে তার হাত কেড়ে ফেলি। আর আমার মেয়েকে একটা ছেলে বুকে জড়িয়ে ধরেছে, ছেলেটা এখনো জীবিত আছে। আগে আমি তোকে মারবো, তারপর ওই ছেলেটাকে মারবো। বস, আপনি আমার শেষ একটা সুযোগ দেন, ওই পোলার লাশ আপনার পায়ের সামনে এনে পালামু। তাহলে যা, যে বুকে সে আমার মেয়েকে জড়িয়ে ধরেছে সেই বুক থেকে ওর গোলটা বের করে নিয়ে আয়। জানো মা, ডাক্তার বলেছে রাসেল আবার দেখতে পাবে, আসুক বদলা নিতে। ওই খান আর তার লোকদের আমি এমন শিক্ষা দেবো যে জীবনে আর এমন কাজ করতে সাহস করবে না। মা, সাদিয়া কোথায়, ওকে দেখছি না যে? সাদিয়া শিউলিদের বাসে গেছে। ও
চিন্তা করবেন না, ওর সব চিন্তার ভার আমি নিলাম। ইস, কি নাম আমার বীরপুরুষ রে? আমি আবার সবাইকে দেখতে পাবো এটা ভাবিনি। জয়, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ওসবের দরকার নেই, আমি সেদিনই সবচেয়ে বেশি খুশি হব যেদিন খানের ভয়ে তোমরা আর মাথা নিচু করে থাকবে না, জুই কলেজে এলে ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকবে না। ঠিক আছে, যেতে পারি এক শর্তে। শর্ত? কিসের শর্ত বলো? আমাকে তুমি ভালোবাসো? পাগলামি করো না জয়, এখন ভালোবাসার সময় নয়, আগে তোমার জীবন বাঁচাও, যাও এখান থেকে।
তোমার মুখে ভালোবাসার কথা না শুনে আমি এখান থেকে যাব না। প্রয়োজন হলে জীবন দেব, তবু তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই। আর আমি তোর জীবন চাই। একদম বুদ্ধি নেই, ভালোবাসার জন্য কেন মরবে তুমি? ভালোবাসা এমন কোন মহামূল্যবান কিছু না। কে বলেছে ভালোবাসা মহামূল্যবান কিছু না? ভালোবাসার সৃষ্টি হয় স্বর্গ থেকে। ভালোবাসার জন্য যুগ যুগ ধরে মানুষ জীবন দিয়ে আসছে। ভালোবাসার জন্য ইতিহাসে মজনু ফরহাদ রুমিওরা অমর হয়ে আছে। আজ তোমার ভালোবাসার জন্য না হয় আমিও এখানে অমর হয়ে যাব। এই আজ তোকে মেরে তোর বুক থেকে ভালোবাসা নিশ্চিহ্ন করে দেব। মানুষ যেদিন পৃথিবীতে সৃষ্টি হয়েছে তখন থেকে মানুষের মনে ভালোবাসার সৃষ্টি হয়েছে। ভয় নেই, যদি মৃত্যু আসে, হে নারী আমি তোমার জন্য মরতে পারি। তোমার বাবার নিষ্ঠুরতা আমার শরীরকে মেরে ফেলতে পারবে কিন্তু মনকে নয়। আমি তোমার জন্য মরতে পারি। তখন আমার কাছে ভালোবাসা ছিল না, তাই মার খেয়েছিলাম। এখন আমার ভালোবাসা ফিরে এসেছে, এখন কেউ আর আমাকে মারতে পারবে না। টিট ফর ট্যাট, এর নাম ভ্যাট। Thank you.
খুব সহজ বিষয় স্যার, গুন্ডা মাস্তান দিয়ে যখন জয়ের কিছুই করা গেল না, তখন ওকে আইনের মার পেঁচে আটকাতে হবে, একটা মারা কেস ওকে ফাঁসাতে হবে। ভেরি গুড প্ল্যান ওসি, ভেরি গুড প্ল্যান। আজই ওর নামে একটা মার্ডার কেস রেডি করে ফেলো। কেস রেডি আছে স্যার, এই কাবিলাকে খুন করার অপরাধে জয়কে ফাঁসিতে ঝুলাবার রাস্তা আমি করেই রেখেছি। কই, আমার তো খুন করে না, আমি তো যেতে আসছি। নারে কত মালি, কাবিলা ভাই ঠিকই কইছে বস। আরে খালি কোঠার মাঝখানে পেস ধরে বেশি কথা বলে স্যার। এই শোনেন স্যার, এই কাবিলাকে জয় মেরেছে, কাবিলার লাশ আপনি দাফন করছে, সব টিভি চ্যানেলের সাংবাদিকরা তা জানবে, তখন জয়কে ধরে এনে ফাঁসি দেওয়াটা অন্টুর ব্যাপার স্যার। না না, কিন্তু আমি মরুম না, আমি মরুম না। আপনি অন্য ঘরে খুঁজেন, অন্য কাউকে দিয়ে হবে না। জয়কে খতম করতে গিয়ে যদি তোকে খতম হতে হয়, তুই হবি কি কোন বস? আমি তো এমতেই আদামরা, তার চেয়ে অন্য ঘরে আপনি কালেকশন করেন। আমার অনবিয়াসাদি হয় না, জীবনে কোনো চক পুরো নয় না। আরে ফলসপরা কাবিলা ভাই, ফলসপরা টিভি স্যাটেলাইটে ছবি তোলা হয়ে গেল, মরার খবর হয়ে গেল, ব্যাস। তুই ভালোবাসিস? আরে না না, মানে আমি ঠাট্টা করলাম, তোর ভালোবাসাটাকে পড়তে হইনি, তারপর দেখি আমি কাউকে জোগাড় করতে পারি কিনা। আচ্ছা 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 আচ্ছা, জয় কার নাম? জি আমার নাম জয়। আয় ও খুন করেছে, ওকে অ্যারেস্ট করে যাও। কি বাজে কথা বলছেন, আমি খুন করেছি? কি হয়েছে, আপনি কেন এসেছেন? আপনার ছেলেকে গ্রেফতার করতে, ও খুন করেছে। না না, আমার ছেলে খুন করতে পারে না। পারে না মানে? কাবিলাকে ও খুন করেছে, সাক্ষী আছে। আয় হাত করা লাগাও। না না, আমার ভাইয়া কাউকে খুন করেনি, খুন করতে পারে না, ওকে ছেড়ে দিন। খুনি ভাইয়ের জন্য দেখি অনেক দরদ, চল
তোর ভাই কাবিলাকে মেরে চোখ তুলে দিয়েছে। হাসপাতালে কাবিলা মারা গেছে। সব মিথ্যে কথা। সত্য মিথ্যে ঠিক করবে আদালত। আমার কাজে বাধা দিলে পরিণাম হবে ভয়াবহ। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে মা। আমি জানি আমি নির্দোষ। এইসব মিথ্যে কেস দিয়ে ওরা আমাকে আটকাতে পারবে না। চলুন। বল, তুই কাবিলাকে খুন করেছিস? মিথ্যে কথা, আমি খুন করিনি। শালার বাচ্চা, দোয়ারদার শব্দার আর এখানের লোক কাবিলাকে তুই প্রকাশ্য দেবালোকে খুন করেছিস আর বলছিস মিথ্যে কথা। খান মিথ্যে কেস করেছে। হ্যাঁ, মিথ্যে কেস করেছে। কাবিলা মরেনি সেটা আমিও জানি, কিন্তু আইনের চোখে কাবিলা মরে গেছে। আর একটু পরেই কাবিলার লাশ জামতলা গোরস্থানে দাফন করা হবে। তার মানে? মানে খুব সহজ, কাবিলাকে তুই খুন করেছিস, ওর লাশ দাফন হচ্ছে। মিডিয়ার সব লোকেরা সেখানে উপস্থিত থাকবে, সবাই জানে তুই কাবিলাকে খুন করেছিস, আর সেই অপরাধে তোর ফাঁসি। না না না, অত লম্বা সময় দেওয়া যাবে না। জীবন্ত কাবিলা নিন। দারুণ নিউজ, টিভিতে দেখাতে হবে। মিথ্যে খুনের দায়ে একজন নিরীহ লোককে পুলিশ অ্যারেস্ট করেছে। না করিনি, মানে আয় বেটা, তুই মিথ্যে কেস দিয়েছিলি না? আমি তো মরে গেছি, কেস কেমনে দিলাম? কেস তোর বাপ দিয়েছিল। ওয়া বলে ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। আপনি যান, আপনি এখন খালাস, খালাস যান, যান প্লিজ। বা কিছু মনে করবেন না ভাই, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। ওনার কোনো দোষ নেই,
ভাই বেটা মিথ্যে করে দে মানুষকে হয়রানি করিস না চল সারা থানায় চল চলেন চুপ করে নিয়ে চলেন জানতে পারছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এইটা কি দেখলাম এইটা কোনো মানুষের কাজ না এটা শয়তানের কাজ বিচ্ছু চব বদ্ধতার বাচ্চা ফোন বাজে কেটাবার ফোন করলো জমদুদ না তো হ্যালো খান তোর পালতু কুকুরেরা আমাকে শেষ করতে পারেনি আর কোনোদিন পারবেও না পাথরের সাথে মাথা ঠুকরাতে যাস নে তাহলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মরে যাবি আমি না মরবি তুই যা আস তুই না আমি কথা বলবো আমি শোন খান কাল সকাল দশটায় তোর মেয়েকে তোর বাড়ি থেকে তুলে নিয়ে যাব পারলে তুই তোর সব শক্তি দিয়ে ঠেকা টিট ফর ট্যাট এর নাম ভ্যাট হ্যালো হ্যালো কি হয়েছে বস কার ফোন জয় আমাকে চ্যালেঞ্জ করেছে আমার মেয়েকে কাল সকাল দশটায় সে তুলে নিয়ে যাবে মারছে তাইলে দৈরা লোক তুই লেইল হয়ে গেছে সারা বজ্জতের বাচ্চা আমার মেয়েকে তুলে নিতে এলে আমি ওকে টুকরো টুকরো করে ফেলবো কাল হবে জয়ের জীবনের শেষ দিন মা বলেছিলাম না আমার কিচ্ছু হবে না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেছি মা তাই ওর আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু এর জবাব আমি ওই খানকে দেব ইয়েস স্যার জি স্যার জি আমিও নিউজটা পত্রিকায় পড়েছি স্যার জি স্যার ওকে ওকে স্যার স্যার ইন্সপেক্টর জামানকে আসতে বলো ইয়েস স্যার স্যার জামান আইন মানুষের কল্যাণের জন্য মানুষকে রক্ষা করার জন্য মানুষের সেবা করার জন্য আর সেই আইন রক্ষা করা পুলিশের ধর্ম এর যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে অবশ্যই আমাদের তা খতিয়ে দেখতে হবে ওসি সাদেক সাহেব সম্পর্কে কাগজে যে খবর বেরিয়েছে সেই খবরের সত্যতা সম্পর্কে ইনকোয়ারি করে রিপোর্ট দিতে কমিশনার সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন তুমি গোপনে এর একটা প্রতিবেদন তৈরি করে আমাকে জানাও ক্লিয়ার ইয়েস স্যার দশটা বাজতে দশ মিনিট বাকি কোথায় কেউ তো এলো না কি যে বলেন স্যার ওর গানে কটা মাথা ও যে এখানে আসবে ভয় পেয়েছে বস ও জানে এখানে এলে ও আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না আপনাকে হয়রানি করার জন্য মিথ্যে হুমকি দিয়েছে হা জানা মিছা দশটা বাজলি কি আর ভাবিস বা চুপ বজ্জতের বাচ্চা হ্যালো হবু শ্বশুর মশাই আমি মনে করেছিলাম আপনি খুব চালান আসলে আপনি একটা বোকার হদ্দ আপনি শুধু শুধু এতগুলো বেকুব পাহারাদার বসিয়েছেন আমি গত রাতেই আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছি কি কি বললি আমার মেয়েকে কাল রাতে তুলে নিয়ে গেছিস জি আব্বাজান বিশ্বাসটা হয় সারা বাড়ি খুঁজে দেখুন মেয়েকে পান কিনা সালমা শিবা দশটা বাজছে না পাঁচ মিনিট বাকি আছে দশটা বাজলে দেখবি জয় ঠিকই বসের মাইয়ারে তুইলা লয়ে গেছে চুপ কর আন্ধা বোকা দেশকে চুমা দিবে নাকি সালমা ওই হারামজাদা জয় বলছে ও নাকি গত রাতেই জুইকে তুলে নিয়ে গেছে এসব কি বলছেন হ্যাঁ ঠিকই বলছি যাও সারা বাড়িতে খুঁজে দেখো জুই কোথায় তুমি ওদিকটা দেখো আমি এদিকটা দেখছি জুই 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 কোথায় গেল জুই Thank you.
জুইকে তো কোথাও খুঁজে পেলাম না। হারামির বাচ্চা তাহলে ঠিকই জুইকে তুলে নিয়ে গেছে। ওকে আজ আমি শেষ করে দেব। কি হয়েছে স্যার? শিবা ওসি, তোমরা এতগুলো লোক পাহারা দিয়ে কি করলে? ওই হারামজাদা সত্যি সত্যি আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আজ ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এসো আমার সাথে। সবাই গাড়ি ছোট। জুই ঘরে ছিল, জয়কে তুলে নিয়ে গেছে। এই গাড়ি ঘোড়া। আমার বোন ভাইয়া, ও নিশ্চয়ই আমার হবু ভাবি। পছন্দ হয়েছে? ফার্স্ট ক্লাস। বাহ, খুব মিষ্টি মিষ্টি। কি নাম তোমার? মা, ওর নাম জুই। তোকে জিজ্ঞেস করিনি, ওকে বলতে দে। তোমার বাবার নাম কি? ওর বাবার নাম? আমার বাবার নাম জোয়ারদার সাফদার আলী খান। তোমার বাবার নাম জোয়ারদার সাফদার আলী খান? তেপান্তর জমিদার বাড়ি সাফদার আলী খান? জি। চেনেন না কি আমার বাবাকে? হ্যাঁ, তোমার বাবাকে চেনে না এমন লোক এলাকায় কেউ নেই। আর আমি তো তোমার বাবাকে খুব ভালো মতো চিনি, কারণ তার সাথে আমার পুরনো একটা হিসাব রয়েছে। হিসাব? কিসের হিসাব? সময় হলে সব বলবো। এখন বল, ওকে এখানে কেন নিয়ে এসেছিস? মা, আমি ওর বাবাকে চ্যালেঞ্জ করে ওকে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ মা, আমরা একে অপরকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস? আর জোয়ারদার সাফদার আলী খানের মেয়েও তোকে ভালোবাসে? হ্যাঁ মা, এখন তুমি অনুমতি দিলে আমরা বিয়ে করবো।
না, এ বিয়ে হবে না। কেন মা? আমরা তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। হ্যাঁ অন্যায় করেছিস, ওকে এভাবে তুলে নিয়ে অন্যায় করেছিস, ওকে সসম্মানের বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। এসব কি বলছো মা? ও এভাবে বাড়িতে ফিরে গেলে ওর বাবা ওকে আস্ত রাখবে না। আমি বলছি ওকে ফিরিয়ে দিয়ে আয়। মা, তোমার নির্দেশ আমি অমান্য করতে পারবো না, কিন্তু শুধু একবার বলো, কেন তুমি তোমার সন্তানের ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলতে চাইছো? সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না বাবা, আমি যা বলছি তাই কর। মা, আমার কোনো চাও তুমি আজ পর্যন্ত অপূর্ণ রাখোনি, কিন্তু আজ মনে হচ্ছে তুমি তোমার সন্তানের মঙ্গল চাও না অমঙ্গল চাও। জয়, আমি তোর অমঙ্গল চাই, এই কথা বলতে তোর মুখে একটু আটকালো না। আমি এই কথা বলতে চাইনি মা, কিন্তু আজ তোমার আচরণে এই কথা বলতে বাধ্য হয়েছি। বলো মা, বলো এখানে কি এমন রহস্য লুকিয়ে আছে যে তুমি দুটি মনে নিষ্পাপ ভালোবাসাকে অস্বীকার করতে চাইছ? বলো মা, বলো। জয়, তোকে আমি আমার কসম দিলাম, এসব নিয়ে তুই আমাকে আর কোনো প্রশ্ন করবি না। কিন্তু মা, কোনো কিন্তু নেই জয়, শুধু এটুকু জেনে রাখ, ভালোবাসার যে সেতু আজ তোদের মাঝে তৈরি হয়েছে, এই ভালোবাসার শক্তি দিয়ে আমি খানের সাথে সব হিসাব নিকাশ শেষ করব। বল, হুদা ছিঁড়ে মেনে না, জুতার মধ্যে ময়লা লাগা গালে মাইকা দিয়ে গেছে। চুপ করে বাচ্চা, 24 ঘন্টার মধ্যে জয়কে খতম করে আমার মেয়েকে উদ্ধার করতে না পারলে আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। অনেক শেষ করেছে মিস্টার সাদর আলী খান, এবার শুরু করার চেষ্টা করুন। জীবন নেয়া খুব সহজ, কিন্তু জীবন দেয়া খুব কঠিন। আমার পরিচয় না জানলেও চলবে। জয়ী, তোর কোনো ক্ষতি হয়নি তোমার? না মা, জয় আমার কোনো ক্ষতি করেনি। ও আমার ছেলে জয় আপনার মেয়ের কোনো অসম্মান করেনি। যাও মা, তুমি ভেতরে যাও। আয়, মেয়েরা হচ্ছে ঘরের ইজ্জত আবরু, আপনার ঘরের ইজ্জত আবরু আমি ফিরিয়ে দিয়ে গেলাম, সে সাথে আপনার কাছে একটা প্রস্তাব দিয়ে এসেছি। কিসের প্রস্তাব? জয়ের সাথে জুয়ের বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, আমার ছেলে ইচ্ছে করলে আপনার মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নিতে পারত, কিন্তু তা সে করেনি। আমি চাই আপনি স্বেচ্ছায় জুয়েকে জয়ের হাতে তুলে দেবেন। তোর মাথা খারাপ হয়ে গেছে? বামন হয়ে তুই আকাশের চাঁদে হাত দিতে চাস? তোর ধৃষ্টতা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তুই মহিলা না হয়ে পুরুষ হলে এতক্ষণে তোর রক্তে আমার হাত লাল হয়ে যেত। হাত লাল হবে তবে রক্তে নয়, মেহেদির রঙে। আপনার মেয়ের মেহেদি রাঙা হাত আমার ছেলের হাতে সঁপে দেবেন, আমি বারাত নিয়ে আসব, আপনি কন্যা দান করবেন। তোদের মতো বংশ পরিচয়হীন ছোট লোকের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার আগে প্রয়োজনে মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। খান সাহেব, কাকে আপনি ছোট লোক বলছেন? জয়কে? আপনি ভুল করছেন খান সাহেব, যে বংশের আভিজাত্য অহংকারে বড়ই আপনি করছেন সেই বংশের উত্তরাধিকারী হচ্ছে জয়। আমার বংশের উত্তরাধিকারী? হ্যাঁ খান সাহেব, আমি কোনো অন্যায় প্রস্তাব নিয়ে এখানে আসিনি, আমি এসেছি এই বংশের রক্ত এই সম্পত্তির অংশীদার আপনার বোন মরুমা আশা খানের পুত্র জয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। জয় আশার ছেলে? তুই মিথ্যা বলছিস, ওকে আর ওর বাবা মাকে অনেক বছর আগেই আমার ভাড়াটে গুন্ডা কালা মেরে ফেলেছে। হুজুর, কালা যার জন্য আমার বোন আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যার জন্য সে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য সে আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চায়, সেই রাব্বিকে ওর সন্তান সহ দুনিয়া থেকে বিদায় করে দে, যা। জি হুজুর। আমার চিকিৎসার এত টাকা তুমি কোথায় পাবে আশা? আমি মরে গেলে আমার জয়কে তুমি মানুষ করে আশা? না না, তোমার কিছু হবে না, আমি কালী ভাইজানের কাছ থেকে আইনের মাধ্যমে আমার সম্পত্তির অংশ আদায় করব, এটা বিক্রি করে তোমার চিকিৎসা করাবো। তুমি তোমার ভাইয়ের শক্তি আর টাকার কাছে
আইনি লড়াইয়ে পারবেন আশা। কি চাও তুমি? ওর স্বামী আর সন্তানের জীবন। ওকে তুমি মারতে পারবে না, ওরা তো কোনো দোষ করে নেই। দোষ গুণ বুঝি না, এটা খান সাহেবের হুকুম। না ছেলেকে মেরো না, না না না, জয়কে নিয়ে পালাও, পালাও আসা। রাখি আল্লাহ মারে কে, আপনার লোক জয়কে মারতে পারেনি। ওকে বাঁচাতে গিয়ে আমি আমার স্বামী সন্তানকে হারিয়েছি। রাহেলা, তোমার গর্ভে যে সন্তান আছে আমি চাই তার মেয়ে হোক। আল্লাহ যেন তোমার আশা পূরণ করে। আমাকে বাঁচা। আশিস, কি হয়েছে তোর? এই সময় তুই এখানে? আমার ভাই সাব্দুর আলীর লোক আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার ছেলেটাকে মারার জন্য আসছে। এ কি বলছিস তুই? আমি সত্যি বলছি, তোর দোহাই লাগে, জল কি তুই বাঁচা, ওকে দেখতে পেলে মেরে ফেলবে, তুই ওকে বাঁচা, খুনি যা এক্ষুনি এখানে এসে পড়বে। রাহেলা, তুমি জয়কে ঘরে নিয়ে লুকিয়ে রাখো, যাও জলদি যাও যাও। এখানে এসে পালিয়েছিস, পালিয়ে বাঁচতে পারবি না, আগে তোর ছেলেকে মারবো, তারপর তোর কি? এক বুক যন্ত্রণা সয়ে জয়কে আমি নিজের সন্তানের মায়া মমতে বড় করে তুলেছি। রক্তের হোলি খেলা দেখতে না চাইলে এই বিয়ের প্রস্তাব মেনে নিন। ভালোবাসার অপরাধে জয়ের মাকে আপনি একদিন যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই বাড়িতেই জয় আর জয়ের ভালোবাসার বাস রচনা হবে। জয়কে আপনি এবারে জামাই হিসেবে বরণ করে নেবেন। তার আগেই তোকে আমি লাশ বানিয়ে ফেলব। গভর্নর, আজ যে হাত তুই আমার গায়ে তুলতে দিয়েছিলি আমার ছেলের জানলে, সেই হাত তোর শরীর থেকে আলাদা করে ফেলে। তুই অনেক রক্তের খেলা খেলেছিস, সেই একই খেলায় মেতে উঠতে আমার জয়কে বাধ্য করিস না, তাহলে তোর কেউ বাঁচবি না। কেন এখন আমি যা বলছি মন দিয়ে শোন, 15 দিনের মধ্যে তুই আমার বাড়িতে গিয়ে তোর মেয়ের জন্য হাত জোর করে আমার ছেলেকে চাইবি, আমি তোকে ভিক্ষে দেব, ভিক্ষে। তার আগেই তোর বাড়িকে আমি জয়ের কবরস্থান বানিয়ে ফেলবো। তোর সেই শক্তি এখন নেই খান, জয়ের ভালোবাসার স্বপ্ন দেখিয়ে জয়ের বুকের প্রতিশোধের আগুন আমি ছাই চাপা দিয়ে রেখেছি, সে আগুন উসকে দিয়ে তাতে পুড়ে মরিস না। আরেকটা কথা, এই যে বিশাল সম্পত্তি তুই একা ভোগ করছিস, তাতে জয়ের অংশ আছে, এর সমস্ত হিসাব তাকে কড়াই গণে বুঝিয়ে দিতে হবে। মনে রাখিস, 15 দিন, মাত্র 15 দিন। বস, আমার চোখ বড় থাকলে আমি ওর খতম করে দিতাম। চোখ পর্যন্তের বাচ্চা, ওকে আমি এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু ও আমাকে চ্যালেঞ্জ করে গেছে, ওর চ্যালেঞ্জ গ্রহণ না করলে তো আমার পরাজয় হবে, আর এই খান কখনো পরাজয় মানে না। সালাম হুজুর। চিনতে পেরেছেন হুজুর? আমি আপনার সেই পুরনো গোলাম কালা, গতকাল জেল থেকে ছাড়া পেয়েছি। আপনি আমায় মারলেন হুজুর? তুই আশার ছেলেকে মারিসনি, অন্য ছেলেকে মেরেছিস। আশার ছেলে বেঁচে আছে, আর সেই ছেলে এখন আমার মেয়ে আর আমার সম্পত্তির উপর হাত বাড়িয়েছে। ওর হাত আমি কেটে ফেলবো হুজুর, ওর আটকানোর শক্তি তোমার ভিতরে নাই গালা। তুমি বুঝা হয়ে গেছো? দেখো না আমি জুয়ান, তা ওর লোকের পয়রা উঠি নাই, ও আমার চোখ দুটো খুলি লাল হয়ে গেছে। আমি আমার শক্তির কথা বলি নাই। তাহলে কার কথা বলছো? আমার ছেলে ডন। ডন? জি হুজুর। কোন ডন?
জামনগরের ডন। ওর মাথার উপর অনেকগুলো মামলা ছিল হুজুর, কিন্তু সাক্ষীর অভাবে সব মামলা থেকে খালাস পেয়ে গেছে। ভয়ে কেউ সাক্ষী হয় না। আপনি চাইলে আপনার সব পেরেশানি দূর করার ভার ওর ঘাড়ে তুলে দিতে পারেন হুজুর। ডনকে শীঘ্রই আমার সাথে দেখা করতে বলো। বাঘ মনে করে ডাকতেছেন বস, জয়ের সামনে গেলে দেখবেন বাঘ না ডন বিলায় হয়ে গেছে। তোকে আমার মনিবের একটা কাজ করে দিতে হবে। খানালি সাহেবের? ওর জন্য জীবনের 15টি বছর আমি কারাগারে ছিলাম, এখন ওকে আমার হাতে আনতে হবে, আর তার জন্য তোকে আমার দরকার। আমি তোমার প্ল্যান কিছুই বুঝলাম না। বুঝবি বুঝবি,
আগে চল তুই আমার সাথে। চলো। আরে এসো এসো ডন। সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম। তোমার যত নাম শুনেছি তাতে আমি বুঝেছি তুমি হবে আমার একমাত্র কাজের লোক। এই ছবিটা দেখো। হুম। কি করতে হবে আঙ্কেল? এই ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, তার বিনিময়ে এই টাকা তুমি পাবে। না হুজুর, টাকা দিয়ে সবার কাজ করা যায়, কিন্তু মনিবের কাজ টাকা দিয়ে হয় না, ও এমনিই করে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি কালই নিউজ পেপারে খবর পেয়ে যাবেন সন্ত্রাসীর হাতে আরো একজন খুন। আর কদিন বাকি আছে ভাইয়া? কিসের? ভাবিকে ঘরে আনা। তুই বসে বসে বিনগুন্দ থাক, সময় এলে নিয়ে আসবো। তোর ছেলের বুক থেকে জুয়ের নাম মুছে দিতে। ও এতক্ষণে বুঝলাম আপনারা খান সাহেবের ভাড়াতে কুকুর। তা কুকুরের জন্য কি দরকার রে সাদিয়া? মুগুর ভাইয়া। আমার প্রয়োজন নেই, যা দূর হয়ে যাওয়ার সামনে থেকে যা। হুজুর আপনার অনেক নুন খেয়েছি, প্রয়োজন হলে ডাকবেন। আসি হুজুর, আসসালামু আলাইকুম। উচ্চারণ করবে না, ওই হারামজাদাকে আমি শেষ করে ফেলবো। তার আগে আজমল চৌধুরীর ছেলের সঙ্গে জুয়ের বিয়ের ব্যবস্থাটা করে নি। জুয়ের বিয়ে? হ্যাঁ, আগামী রোববার চৌধুরী তার বিদেশ প্রিয় ছেলেকে নিয়ে আসবে জুয়ের জন্মদিনে এনগেজমেন্ট করতে। আপনার পাঠানো কুকুরের দলকে আমার ছেলে মেরে তাড়িয়ে দিয়েছে, আর আমি আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি।
मार देगा बॉसर पाओ कपे मैं चुके मुझे आसी पाकपी ताईले अस्त्रुपति ऊपर दिवाले छे खान साहेब আমার ছেলের সাথে লড়াই করার শক্তি অস্ত্র কোনোতেই আপনার নেই তাই এই অস্ত্রগুলো দিয়ে গেলাম যেন আমার ছেলের সাথে পরাজয়ের কোনো বাহানাই আপনি তৈরি করতে না পারেন এগুলো দিয়ে চেষ্টা করে দেখুন আমার ছেলেকে ঠেকাতে পারেন কিনা মনে আছে তো আর মাত্র সাত দিন বাকি আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেবার ভুলে যাবেন না কিন্তু তুই অনেক ভাগ্যবতী যে আজও তুই আমার হাত থেকে অক্ষত ফিরে যাচ্ছিস তবে শুনে যা আগামী রোববার আমার মেয়ের জন্মদিন সেদিন বিশিষ্ট ব্যবসায়ী আজমল চৌধুরীর ছেলের সাথে আমার মেয়ের এনগেজমেন্ট তোর ছেলে পারলে যেন বাধা দেয় তোকে আমি চ্যালেঞ্জ করলাম আমি গ্রহণ করলাম আগামী রোববার আমার জন্মদিনে বাবা অনেক বড় আয়োজন করছেন হ্যাপি বার্থডে টু ইউ চ্যান তোমাকে অ্যাডভান্স জন্মদিনের শুভেচ্ছা জন্মদিন না সেদিনই হবে আমার মরণদিন আমি তোমাকে বলে রাখলাম আমার হাতে যদি অন্য কেউ আংটি পরে তবে তবে আমি সুইসাইড করব হ্যালো হ্যালো জুই কই চৌধুরী সাহেব এখন আসছে না যে বাড়িটা সুন্দর করে সাজাইছে না রে শিবা তুই দেখলি কেমনে মনের চোখ দিয়া কিন্তু আবার কিন্তু কি আগে ক জুইয়া বাহাসটা যে না কান্তা সে দেখা তো খুশি খুশি মনে হইতেছে তাইলে বসে যে আনন্দ সাজাইছে ওই আনন্দ হইব না চৌধুরী পোলার লগে জুইয়া পর এঙ্গেজমেন্ট হইব না আরে আসুন চৌধুরী সাহেব আসুন এসো জি আসুন আসুন সালাম আলাইকুম সবাই এসে গেছে হ্যাঁ শুধু আপনাদের জন্য ওয়েট করছিলাম আর আমাদের জন্য অপেক্ষা করছিলেন তোমরা কারা আগে খান পিছে খান খান মির্জা জুমলা খান কামাল প্রধানের দল ও কামালের দল এসে গেছে ভালোই হলো এসো এসো আসুন কদম কামাল আইনি বসাইছে
জানা কে আশিক তোমার আছে জানা এসেছে তোমার ঘরে দিওয়ানা এসেছে তোমার ঘরে দিওয়ানা দিওয়ানা চাইলে সবাই পালা ভাই খান জুই আমার ওর হাতে কেউ আংটি পরালে তার হাত কেটে আমি গলায় ঝুলিয়ে দেব চল চৌধুরী সাহেব যাচ্ছেন কেন আংটি পরাবেন না না ভাই সাহেব আমাদের হাত পা হারাবার ইচ্ছা নেই বাণিজ্যের কথা ভাবছো কেন বাণিজ্য নিয়ে ভাবছি বলেই এতদিন তোমার মা ভাইয়ের সামনে যাইনি এবার আমার চাকরি হয়েছে এক তারিখে জয়েন করে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো সত্যি বলছো হ্যাঁ সাদিয়া এখানে কি হচ্ছে রাতের বেলায় পার্কে বসে নোংরামি না এসব কি বলছেন আপনি ঠিকই বলছি তোদের জন্য সারা শহর বিশ্বপাড়া হয়ে গেছে ওপেন জায়গায় বসে নষ্টামি না বাজে কথা বলবেন না এখানে কোনো নষ্টামি করিনি বসে আমরা কথা বলছিলাম কথা বলছিলি দেখুন আপনি ভুল করছেন আমরা দুজন দুজনকে ভালোবাসি ভালোবাসা না কি বলছেন আপনি কোথায় লুকিয়েছে নেশা পড়লা এই দুটোকে নিয়ে চল তারপরে বুঝাবো পুলিশের গায়ে হাত দেওয়ার শাস্তি কত ভয়ঙ্কর জয় সন্ধ্যা হয়েছে কখন
কাজে তো কখনো তো দেরি করে না। ওর বান্ধবীর বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখ না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা, ও এক্ষুনি এসে পড়বে। এই যে শুনুন, আপনি আবার এসেছেন কেন? আরে আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। তোমার একটা বোন আছে না, কি যেন না, ও সাদিয়া, কার সাথে প্রেম করছিল সেই ছেলেটা সবকিছু লুটেপুটে খেয়ে চলে গেছে। সেই দুঃখে সাদিয়া সুইসাইড করেছে। সাদিয়া সুইসাইড করেছে? আরে ওটা তো লাশ, লাশ কেমন করে কথা বলবে? মিথ্যা কথা, আমার বোন সুইসাইড করতে পারে না। তোমার বোন তুই কি করেছিস বাম দাদা, নইলে আমি তোকে মেরে ফেলবো। আরে শুধু শুধু আমাকে মারছো কেন ভাই? আরে আরে জয় কি করছো, ও আমার বোনকে মেরেছে। আরে আমি মারিনি, আমি মারিনি। এই দেখুন, এই ওর হাতে চিঠি পাওয়া গেছে, চিঠিতে সব লিখে গেছে। এই মা ভাইয়া তোমরা আমাকে ক্ষমা করে দিও, রানা আমাকে ভালোবাসার নাম করে আমার সর্বনাশ করেছে। রানাকে আমি বিয়ে করার কথা বলেছিলাম, সে রাজি হয়নি, পালিয়ে গেছে। তাই আমার মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না, তাই আমি আত্মহত্যা করলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ইতি সাদিয়া। আমি বিশ্বাস করি না, এসব ষড়যন্ত্র সব মিথ্যে। আরে আমরা কেন তোমার বোনের সাথে ষড়যন্ত্র করতে যাব? আরে ও একটা বাজে মেয়ে ছিল। চল, আরেকটা বাজে কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে ফেলবো। জয় থামো, পাগলামি করো না। আরে নিজের বোনকে সামলাতে পারো না, মানুষকে অযথা গালাগালি করো। জানো সাহেব, আপনি যান। ধন্যবাদ, এইসব ঝামেলা আমার একেবারে ভালো লাগে না। চল চল চল। কি বলছেন আপনি, আপনার মেয়ে সাদিয়া আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে? শুনছি আপনি খুব সৎ নীতিবান, তাই আপনার কাছে এসেছি। এই সবই সাব্দ আলী খান, তাই তো চাঁদের সাহেবই চক্রান্ত। এইসব প্রভাবশালী ক্ষমতাবান লোকদের আপনি শাস্তি দিন। প্রভাবশালী ক্ষমতাবান বলে বেআইনি কাজ করে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না। ওসি সাদিক সম্পর্কে আমরা কিছু অভিযোগ পেয়েছি, তা এখন তদন্ত চলছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আপনার অভিযোগও তদন্ত করে দেখব। এক ঢিলে দুই পাখি মারার কথা শুনেছি, এখন দেখলাম তুমি তিন পাখি মেরেছ। জয়ের কোমর ভেঙে গেছে, ওর বন্ধু মরে গেছে, সারা এলাকার লোক ওদের উপর ঘৃণায় থুতু ছেটাচ্ছে। এসব যখন আমার মেয়ে জুঁই জানবে, তখন নিজেই ঘৃণায় জয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। বস, জুঁই আসল ঘটনা জানতে পারলে উল্টা আপনার দিক থেকে মুখ ফিরে লইব। চম্প জাতের বাচ্চা। তা ওসি সাহেব, কাজটা এত সহজে করলেন কিভাবে? সন্ধ্যার পর পার্কে বসে প্রেম করছিল জয়ের বোন আর তার প্রেমিক রানা। নষ্টমীর কথা বলে থানায় নিয়ে গেলাম, থানায় নিয়ে গিয়ে ইচ্ছে মতো পেটালাম মেয়েটার সামনে। ওকে মারবেন না, ছেড়ে দিন ওকে। ছেড়ে দিতে পারি, তুই যদি একটা স্টেটমেন্টে সই করে দিস। কিসের স্টেটমেন্ট? ওকে এখন এই অবস্থায় ছেড়ে দিলে, তোরা যদি আমার নামে আবার রিপোর্ট করিস, তখন আমার আবার চাকরি 12টা বেজে যাবে। তাই আমি যেভাবে লিখবো
সেই স্টেটমেন্টে তুই সই করে সই করে দিল হাসপাতালে পাঠাবার নাম করে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেললাম আল্লাহ না হলে গুলি করবো যা 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 আমি পালাবো না তোমার বোনকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে সবকিছু হয়েছে আমার বাবার নির্দেশে তুমি জানো না আমার বাবা মানুষ না সে একটা সরপঞ্চ আমি জানতাম আমার মেয়ে সুসাইড করতে পারে না এখন আমার সে আতঙ্ক সত্যি হলো জয় সত্যি হলো না আজ তুমি আর আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না ওই শয়তানদের রাত আমি মাটির সাথে মিশিয়ে দেব না বাবা আজ তোকে আমি বাধা দেব না যে কথা এতদিন বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম তা আজ আমি প্রকাশ করব জয় সন্তরণী খান শুধু আমার মেয়েকে আমার বুক থেকে ছিনিয়ে নেয়নি আমার স্বামী আমার কোলের সন্তান আর তোর বাবা মাকে সে খুন করেছে আমার বাবা মাকে খুন করেছে এসব এসব কি বলছো তুই আমার বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে আর আমার মা তো তুমি না বাবা তুমি তুমি আমার মা না দাদা না তুমি মিথ্যে বলছো বলো তুমি মিথ্যে বলছো বলো মা তুমি মিথ্যে বলছো না বাবা এ মিথ্যে নয় তোকে আমি সন্তানের স্নেহ মমতায় বড় করেছি কিন্তু তোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই রক্তের কোনো সম্পর্ক নেই তাহলে বলো তাহলে বলো কে আমি কি আমার পরিচয় তাহলে শোন তোর মা ছিল জোয়ারদার সফদর আলী খানের বোন আশা খান আমার বান্ধবী আর তোর বাবা ফজলে রাব্বি ছিল এক গরিব ঘরের সন্তান যাকে ভালোবেসে তোর মা বিয়ে করেছিল কিন্তু সে বিয়ে সফদর আলী খান মেনে নেয়নি যে ভালোবাসার জন্য আমি সব ছেড়ে চলে গিয়েছিলাম সে ভালোবাসে যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার বাঁচার কিছু থাকবে না ভাইজান আমার স্বামীর ক্যান্সার হয়েছে তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকার খুব প্রয়োজন অংশীদারিত্বের দাবি আমি আর কোনো দিন করব না শুধু 2 লাখ টাকা দিয়ে আমার স্বামীর জীবন বাঁচান ভাইজান না আমি চাই তোর স্বামী মরে যাক চুপ করুন ভাইজান আমার স্বামী মৃত্যুর কথা বলে আপনি ভাই বোনের পবিত্র সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন সে সম্পর্ক তো অনেক আগে শেষ হয়ে গেছে যখন তুই একটা গরিবের ছেলেকে ভালোবেসে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি ওর মৃত্যুর পর আমার কাছে আসিস তখন তোকে ভিক্ষে দেব যেদিন জুইকে তুই এ বাড়িতে নিয়ে এলি সেদিন সে পুরনো ঘা আবার জেগে উঠেছিল শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি জুইকে মেনে নিয়েছিলাম ভেবেছিলাম তোদের ভালোবাসা শক্তি দিয়ে ওই সফদর আলী খানকে আমি শেষটা করবো কিন্তু আজ মনে হচ্ছে সফদর আলী খানের রক্ত ঝরানোর নেশা এখনো বন্ধ হয়নি জয় ইটের বদলে এবার পাথর ছুটতে হবে রক্তের হোলি খেলা বন্ধ করতে নে রক্ত ঝরাতে হবে এতদিন ধরে আইনের পোশাক পরে ওসি সাদেক আলী সাহেব এইসব অপকর্ম করে বেরিয়েছে দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি সে শুধু আইনের গতিকে রুদ্ধ করেনি সে সমগ্র পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে না 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 এটা কোনোভাবে চলতে দেওয়া যায় না আপনি ঠিকই বলেছেন স্যার ওসি সাদেক আলী সাহেবকে
ইমিডিয়েট সাসপেন্ড করার জন্য আমি কমিশনার সাহেবের কাছে এই রিপোর্ট সহ সুপারিশ পাঠাচ্ছি। এই দুনিয়া থেকে কার বংশের নাম মুছে যাক, মারো
বাবা জয়, খুনের বদলে খুন করে কোনোদিন শান্তি আসে না, অশান্তি আগুনে জ্বলতে হয়। সর্দার আলী খান, আজ আপনার স্ত্রীর জন্য আপনি বেঁচে গেলেন, তবে মনে রাখবেন যে সম্পত্তির অংশ থেকে আপনি আমার মাকে বঞ্চিত করেছেন সেই সম্পত্তি আর আপনার মেয়েকে দুদিন পর আমার মায়ের হাতে তুলে দিয়ে আসবেন, নইলে আমি ঠিকই বাঁচব, বাঁচবি না তুই, তোকে আমি কেটে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়া আরাম জানা। এর বদলা আমাকে নিতেই হবে। বাবা, তোমার জন্য এতদিন খানকে আমি কিছুই বলিনি, এখন তুমি যখন বলছো তখন আমি চরম প্রতিশোধ নেব। খানের মেয়ে এখানে? বাবা, এই যে মেঘনা থেকে আসার বৃষ্টি, এবার রাজকন্যা রাজত্ব দুটোই আমি কব্জা করবো। তুলে নিয়ে আয়। কোনো কথা না বলে চুপচাপ আমাদের সাথে চল। চল বাবা। খুঁজে পাচ্ছ না? তাহলে কোথায় গেছে? আমি তো তাই জানতে চাই, জুই কোথায়? ওর কোনো বিপদ হলে আমি আপনাকে ছাড়বো না। বাজে কথা বলো না, আগে ভালো করে সব জায়গায় খুঁজে দেখো। দেখেছি, ও কোথাও নেই। তোমাকে বলেছিলাম ওকে চোখে চোখে রাখতে, যদি কিছু হয়ে থাকে তা তোমার জন্যই হয়েছে। ওসব পরে বিচার হবে, আগে আমার মেয়েকে যেখান থেকেই পারে নিয়ে দিন। হ্যালো খান, আমি তোর নিমক খেয়েছিলাম, কোনোদিন নিমক হারামি করিনি, বিনিময়ে তুই আমাকে 15 বছর জেল খাটিয়েছিস, বাবার সামনে আমার গালে থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছিস, আজ আমি তার প্রতিশোধ নেব। কালা, তুই যে প্রতিশোধ নেবে আমি মেনে নেবো। আগে শোন, আমার মেয়ে জুইকে পাওয়া যাচ্ছে না, জুইকে বোধহয় ওই জয় ধরে নিয়ে গেছে। আরে না জয় না, আমরা জুইকে ধরে এনেছি, বিশ্বাস না হয় কথা বল। কালা কুত্তা নেব খান, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে? এই খান, এখন চিৎকার করব আমি, তুই শুনবি। শোন, সুযোগ জীবনে বারবার আসে না, একবার আসে, আজ আমার সেই সুযোগ এসেছে, তোর সমস্ত সম্পত্তি আমি দখল করব, আর সেজন্য তোর মেয়েকে আমার ছেলে ডনের বউ বানাবো, কার বিয়ে? কালা, তোর জীবন আমি ছেড়ে ফেলবো। হ্যালো হ্যালো হ্যালো, আমার ছেলে কি হয়েছে? জুইকে কালা কুত্তা আটকে রেখেছে, তার ছেলে ডনের সাথে ওর বিয়ে দেবে। ঠিকই বলছেন আপনি। আমি ঠিকই বলছি, তার নাকি বিয়ে? আমি জানতাম এমনি করে আপনি জুইয়ের জীবনটা নষ্ট করে ফেলবেন, মানুষের ক্ষতি করতে গিয়ে এখন নিজের সন্তানের ক্ষতি করছেন আপনি। আপনার জন্যই আর জুইয়ের এত বড় সর্বনাশ হতে যাচ্ছে, ওই শয়তানদের হাত থেকে আর বাঁচাতে পারবেন না, ওকে বাঁচাতে পারবে শুধু একজন। কার কথা বলছো? জয়, আপনার বোনের ছেলে জয়। জয়, তুমি পাগল হয়ে গেছো? পাগল আমি না, মিথ্যে আভিজাত পর বংশ মর্যাদার অহংকারে আপনি পাগল হয়ে গেছেন। আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, জয়ের কাছে যান, জয়কে বললে সে তার ছেলেকে অবশ্যই বাঁচাবে। না, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আপনার সব কথা আমি মুখ বুঝে সহ্য করেছি শুধু আমার মেয়ের জন্য, আজ তো সর্বনাশ হতে যাচ্ছে, চুপ করে থাকবেন না, যান আপনি, জয়ের কাছে যান, জয়ের কাছে যান। আপনার জেদের কারণে যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি নিজের জীবন নিজে দিয়ে দেব, আপনি সন্তানকে হারাবেন, স্ত্রীকে হারাবেন, তাই বলছি এখনো সময় আছে, আপনি জয়ের কাছে যান। কিন্তু? কোনো কিন্তু নেই, জয় আপনার বোনের ছেলে, ওর কাছে গেলে আপনার কোনো অসম্মান হবে না। হ্যাঁ, আমি জয়ের কাছে যাব। আর মাত্র একদিন বাকি, তোমার কথা মতো খানে খানে আসবে না।
আমি এসেছি বোন। খান সাহেব, এখন আপনার একদিন বাকি আছে, আপনি একদিন আগে চলে এসেছেন। আমার বোমা কোথায়? সন্তানের যখন বিপদ আসে তখন কোনো পিতা মাতারই দিনক্ষণ ঠিক থাকে না। এর অনেক বিপদ, অনেক বিপদ। বিপদ? কি বিপদ? তুমি ওর কথা বিশ্বাস করো না মা, এটাও নিশ্চয়ই ওর কোনো নতুন ষড়যন্ত্র। না বাবা, আমার মেয়ের সত্যি খুব বিপদ। হ্যাঁ বাবা, আমার মেয়েকে ডন জোর করে ধরে নিয়ে বিয়ে করছে। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা, তুমি আমার মেয়েকে বাঁচাও। খান সাহেব, আজ আপনার মেয়ের বিপদে আপনি আমার ছেলে সাহায্য চাইতে এসেছেন, অথচ আপনার লোকেরা যখন আমার স্বামী সন্তানকে মেরেছিল তখন আপনার একবারে মনে হয়নি ওরা কারো সন্তান, কারো বাবা ভাই বোন? আপনি চলে যান, কাল আপনার মেয়েকে কোলে সাজিয়ে এখানে নিয়ে আসবেন। কিভাবে কোলে সাজিয়ে নিয়ে আসবো? জুই তো এখন ডনের হাতে বন্দি। কেন? আপনার তো অনেক শক্তি, অনেক টাকা, ওসবের জোরে মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসুন। বোন, আমি জানি আমার স্বামী যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু আজ এই বিপদের দিনে আপনার ছেলেই শুধু পারে আমার মেয়েকে শয়তানের হাত থেকে বাঁচাতে। ওকে বাঁচান বোন। বাবা জয়, আমি শুধু জুয়ের বাবা নই, আমি তোমার মামা। আমি নত চালু হয়ে তোমার কাছে মিনতি করছি, আমার মেয়েকে বাঁচাও। এই নাও দলিল, আমার ধন সম্পত্তি সব আমি তোমার নামে লিখে দিয়েছি, বিনিময় তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা, আমার মেয়েকে বাঁচাও। আমি আজকের এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করেছি, আজ আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আমি তোকে আদেশ করছি, যা তোর ভালোবাসাকে উদ্ধার করে নিয়ে আয়। এতে যদি তোর জীবন চলে যায় যাক, কিন্তু আমার বৌমাকে না নিয়ে ফিরবি না। জন, আসতেই হবে, খান তার মেয়েটানে এখানে আসবে। কিন্তু যদি কোনো চালাকি করে? আরে বাপজি, তুমি সত্যি একটা বোকা। খান এখন সিং ভাঙ্গা বলদ, ওর কোনো শক্তি নেই যে আমাদের সাথে লড়বে। তুমি খবর নাও কাজী এসেছে কিনা, কোনে সাজানো শেষ কিনা, খান কেনে তোমাকে ভাবতে হবে না। বস, বউ বিয়ে শাড়ি পরতে রাজি হচ্ছে না, চল দেখি। হাই ডার্লিং, একটু পরে তুমি আর তোমার বাবার সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। তুমি বউ সাজতে দেরি করলে আমার মালিক সাজতে দেরি হয়ে যাবে। নাও শাড়িটা পরে দেখবে না। এই বিয়ের শাড়ির বদলে আজ আমার শরীরে কাপড়ে কাপড় উঠবে, তবু তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না। হবে, আমার আশা পূরণ হবে। তুমি এক্ষুনি নিজ হাতে তোমার পরনের কাপড় খুলে বিয়ে সাজে সাজবে, আমি তোমাকে স্পর্শও করব না, তুমি নিজেই সেটা করবে। কি বলছেন, এত জোরাজুরি করে ওকে কেউ কাপড় পরাতে পারেনি, আর আপনার এক কথাতেই ও কাপড় পরে ফেলবে, অসম্ভব। সম্ভব, সব সম্ভব, শুধু চেয়ে দেখ। আমার জীবন চলে গেল, তুই আমাকে বিয়েতে রাজি করাতে পারবি না। বেশ তো, দেখি পারি কিনা। আসবে না, কেউ আসবে না। বাঁচাও!
ছেড়ে দে, নইলে তোর মামার মাথার খুন উড়িয়ে দেব। সাব্বাস বাপজি, এই না তুমি বাপের মতো কাজ করেছো। এই নেন শ্বশুর মশাই, বের করুন। এতে কি লেখা আছে? আপনার সব সম্পত্তি আপনি আমার নামে, মানে মেয়ের জামাইয়ের নামে স্বেচ্ছায় লিখে দিয়েছেন, নিন সই করুন। কারা নৌখরামের বাচ্চা? সারা জীবন আমার নুনকে আমার সাথে নৌখরামি করছিস? এখনো করিনি হুজুর, সই না করলে করব। সই করে দিন। সই করুন। অসম্ভব, তোদের সবাস করে দেব। শেষ তো আজ আমি সবাইকে করব, সই করবি কিনা বল। না, ওই তোমার দোহাই লাগে, আমাদের সম্পত্তির কোনো প্রয়োজন নেই, তুমি সই করে দাও, সই করে দাও। আমার শাশুড়ি বুদ্ধিমতী, চিন্তা করুন করুন। আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। জয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মাননীয় আদালত জয়কে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। 2 বছর কারাভোগের পর স্বাধীনতা দিবসে সদাশয় সরকারের বিশেষ বিবেচনায় জয় মুক্তি লাভ করে।
শুধু হয়েছো জীবনে তুমি আমারই শুধু হয়েছো প্রেমেরই মালা পরিয়ে আমারই বুকে জড়িয়ে ছায়ারই মতো রয়েছো আমারই শুধু হয়েছো জীবনে তুমি Chuck!
পারি একজন সেই তুমি আমারি ও তোমার জন্য মরতে পারি তোমার জন্য মরতে পারি জন্য মরতে